এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিটস করে অ্যানিমেশন ইনস্টিটিউটে স্বাগতম। আজ আমরা অলরেডি পাঁচটা লেকচার শেষ করে ফেলেছি জৈব যুগে, তো এখন আমরা জৈব যুগের ষষ্ঠ লেকচারে যাচ্ছি। আমরা হাঁটিয়াটি পাপা করে মোটামুটি জৈব যুগের বেসিক জিনিসপত্রগুলো কভার করে ফেলছি। সো আমরা এখন দেরি না করে জৈব যুগের ষষ্ঠ লেকচারে চলে আসি। সো এখন আমরা যে বিষয় নিয়ে কাজ করবো, এই লেকচারে বেশি ফোকাস করবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড কার্বনিল মূলকের বিক্রিয়া সমূহ এবং কীটন নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো এখন এখানে যে জিনিসটা আমার মাথায় রাখবো এখানে, সেটা হচ্ছে আমরা এখানে অ্যালডিহাইড মূলক, যেটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলক COH, সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের কার্যকরী মূলক। তো এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করা লাগবে, অ্যালডিহাইড মূলক এবং কীটন মূলক। জাস্ট পার্থক্য জায়গাটা হচ্ছে যে আমার কীটন মূলকের হচ্ছে দুই সাইডে দুইটা আর মূলক থাকবে, রাইট? এটা আর বা আর প্রাইমও হতে পারে। আর অ্যালডিহাইড মূলকের জাস্ট হচ্ছে এক ওখানের মধ্যে কেবল এক সাইডে একটা হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে তার জন্য মাস্ট। সো এটা আমরা এখানে অ্যালডিহাইড মূলক এবং আমরা অ্যালডিহাইড কীটন নিয়ে কাজ করবো এবং আমরা কার্বনিল মূলক নিয়ে কাজ করবো। মানে অ্যালডিহাইড এবং কীটন উভয়তে একটা কমন মূলক আছে, যেটা হচ্ছে কার্বনিল মূলক। এই মূলকের নাম হলো কার্বনিল মূলক, রাইট? এই মূলকের নাম হলো কার্বনিল গ্রুপ। তো আমরা মূলত এই এই লেকচারে আমরা কার্বনিল গ্রুপের বিক্রিয়া নিয়ে ফোকাস করবো, কারণ কার্বন বিক্রিয়ার গ্রুপের বিক্রিয়াগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেভাবে আমরা অ্যালডিহাইড, কিটন এবং পুরোপুরিভাবে আমরা কার্বনিল মূলকের রসায়নটা কভার করে থাকবো এই লেকচারে। সো অ্যালডিহাইড বনাম কিটন মূলকের সাদৃশ্য বৈসাদৃশ্য কোথায় আমরা এটা দেখার চেষ্টা করি। দেখেন এখানে হচ্ছে এটা হলো একটা অ্যালডিহাইড এবং এটা হলো একটা কিটন, এবং এইখানে এটা আমি কয়েকটা বিষয় একটু রিভিউ করি। সেটা হচ্ছে প্রথম বিষয় বা একটা বা একটা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে অ্যালডিহাইডকে সবসময় বা ম্যাক্সিমাম কেসে, সবসময় না অবশ্য, অ্যালডিহাইডকে ম্যাক্সিমাম কেসে নিউক্লিওফাইল অ্যাটাক করে। কে অ্যাটাক করে তাকে? নিউক্লিওফাইল অ্যাটাক করে। তো আমি আমাদের প্রথম লেকচারগুলোতে বলে দিয়েছিলাম যে নিউক্লিওফাইল কাকে বলে, তা একটু রিভিউ করি। নিউক্লিওফাইল হচ্ছে যে নিউক্লিয়াসকে পছন্দ করে, রাইট? সো যদি হচ্ছে নিউক্লিয়াসকে পছন্দ করে, মানে যে পজিটিভকে পছন্দ করে। সো অ্যালডিহাইডকে ম্যাক্সিমাম কেসে নিউক্লিওফাইল অ্যাটাক করে, এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আমাদের আর মূলকের পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে। তাহলে আমি যদি আবার রিভিউ করি, মোট বিষয়টা হচ্ছে যে অ্যালডিহাইড আমরা তড়িৎঋণাত্মকতা বুঝি, রাইট? সো অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, সো এটা তুলনামূলক নেগেটিভ, এটা তুলনামূলক পজিটিভ। একইভাবে আমরা কিটনের ক্ষেত্রে খাটে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এটা যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এখানে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করার জন্য খুব ভালো একটা স্পট, এটাও একটা স্পট, এটাও একটা স্পট। এখন ধরা যাক আমার নিউক্লিওফাইল আছে, যেহেতু নিউক্লিয়াসকে অনেক অনেক বেশি পছন্দ করে, এখন সে কোথায় অ্যাটাক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, এখানে নাকি এখানে? প্রশ্নটা থেকে যায়। সো নিউক্লিওফাইল হচ্ছে যে বিষয়ে বেশি বেশি পজিটিভ পেলে সে তাকে অ্যাটাক করতে চাইবে, রাইট? সো এখন আমরা জানি যেহেতু এই বিক্রিয়ার অ্যালডিহাইড বা কিটনে মূলত বিক্রিয়া ঘটে নিউক্লিওফাইল দিয়ে, তাহলে আমাদের কনসার্নটা কেবল, আমাদের চিন্তাটা কেবল নিউক্লিওফাইলে সীমাবদ্ধ রাখছি। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে এখানে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে এখানে। তো এখন কোন ঠাই কি হতে পারে? তো কথা হচ্ছে, আমাদের একটা কথা বলেছি যে আর মূলকের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা যাকে বাংলায় বলে ধনাত্মক আবেশ, এটা মানে হচ্ছে কোনো মূলক যদি তার ইলেকট্রন ঠেলে দিতে পারে কোনো কিছুর দিকে। আমরা বেনজিনের ক্ষেত্রে যখন পড়তাম যে তখন দেখতাম যে আর মূলকের ধনাত্মক আবেশ আছে মানে সে নিউক্লিয়াসের দিকে তার ইলেকট্রনটা ঠেলে দিতে পারে, ঠেলে দিতে পারে। অথবা আমরা নাইট্রেট মূলক যখন দেখতাম তখন দেখতাম যে নাইট্রেট মূলক ইলেকট্রন মেঘটা তার দিকে নিয়ে নেয়। সো কেউ দান, তার ইলেকট্রন মেঘ নিউক্লিয়াসকে দান করা বা কোনো কিছুকে দেওয়াকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক আবেশ, আর তার দিকে নিয়ে নেওয়া হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক আবেশ। তো আমরা জানি আর মূলকের ধনাত্মক আবেশ রয়েছে, তার মানে সেই ইলেকট্রন মেঘটাকে এদিকে দিতে পারে, রাইট? কিন্তু কিটনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন মেঘ আসছে দুদিক থেকে, এদিক থেকেও আসছে আবার এদিক থেকেও আসছে। তো ধরা যাক এটার পজিটিভ ছিল, এটারও পজিটিভ অংশ ছিল, কিন্তু এইখানে তার নেগেটিভ ইলেকট্রন মেঘ তার দিকে আসতেছে একদিক থেকে,
কিন্তু এখানে নেগেটিভ ইলেকট্রন মেঘ আসতেছে দুদিক থেকে, রাইট? তো যেহেতু দুই দিক থেকে ইলেকট্রনের মেঘ আসতেছে, যার ফলে হচ্ছে এটার পজিটিভের পরিমাণটা কম হবে আর এটা পজিটিভের পরিমাণ সরি এটা পজিটিভের পরিমাণটা বেশি হবে, এটা পজিটিভের পরিমাণটা বেশি হবে, কারণ এখানে কম জায়গা থেকে নেগেটিভ আসতেছে আর এখানে পজিটিভ পরিমাণটা তুলনামূলক কম হবে। কেন? কারণ এখানে দুই দিক থেকে নেগেটিভ এসে তার পজিটিভের অ্যামাউন্টটা কমাই দিচ্ছে। তো নিউক্লিওফাইল যখন দেখছে তাকে অ্যাটাক করার জন্য কোনটা বেশি তার জন্য ফেভারেবল, তার জন্য ফেভারেবল হচ্ছে অ্যালডিহাইডকে অ্যাটাক করা, কারণ অ্যালডিহাইডের এখানে পজিটিভিটির পরিমাণ বেশি হবে, কারণ তার এখানে নেগেটিভ এসে তাকে কমাই দেওয়ার মতো নেগেটিভ তার ক্ষেত্রে কম, কারণ একদিক থেকে আসবে কিন্তু এদিকে দুই দিক থেকে আসবে। আবার আরেকটা বিষয় আছে অ্যাটাক করার ক্ষেত্রে, যে বিষয়টা হচ্ছে তিন নম্বর বিষয় যেটা হলো সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা। তো আমরা দেখতে পাচ্ছি আর মূলক একটা বাধা দেয় বিক্রিয়ার ক্ষেত্রে, তো এখানে কেবল একটা মূলক বাধা দিতে পারছে আর এখানে কেবল দুইটা, এখানে দুইটা মূলক বাধা দিচ্ছে। যেহেতু এখানে দুইটা মূলক বাধা দিচ্ছে তাহলে আমরা বলতে পারি তার এখানে এখানে তার স্টেরিক হিন্ড্রেন্স বেশি, যেহেতু তার স্টেরিক হিন্ড্রেন্স বেশি তাহলে আমরা বলতে পারি যে এখানে সহজে সে অ্যাটাক করতে চাইবে না। তাহলে আমাদের মূল সামারি কোন জায়গায়? আমাদের অ্যালডিহাইড ইজ মোর রিয়াক্টিভ, অ্যালডিহাইড হলো আরো বেশি সক্রিয় কিটোনের চেয়ে, তার মানে নিউক্লিওফাইল অ্যালডিহাইডকে বেশি অ্যাটাক করতে চাই কিটোনের চেয়ে। তো এখন আমাদের যখন ইয়া দেখা গেলো আমরা এখন বিক্রিয়ার দিকে যাই। তো আমরা তো এখন অ্যালডিহাইড প্রস্তুতি পরীক্ষাগার আর শিল্প উৎপাদন নিয়ে এটা কাজ করছি, কিন্তু পরীক্ষাগার আর শিল্প উৎপাদনে একটা বেসিক একটা ডিফারেন্স আছে, একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য কোন জায়গায়? পরীক্ষার বলতে বোঝায় যে আমার ল্যাবে বানানো, আর শিল্প উৎপাদনে বোঝায় আমার ইন্ডাস্ট্রি প্রয়োজন। এটা তো ইংরেজি বাংলা টার্ম দিয়ে তো ব্যাপারটা বোঝা যায় না, আমি ক্লিয়ারলি বলি ব্যাপারটা। ল্যাবে যখন আমি বানাই তখন হচ্ছে আমার দরকার হচ্ছে স্মল স্কেল বা ক্ষুদ্র পরিসরে আমি বানাবো। আর যদি আমি শিল্প উৎপাদন করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, আমি যদি শিল্প উৎপাদন করতে চাই তাহলে হচ্ছে আমি ম্যাসিভ স্কেলে বানাবো, রাইট? ম্যাসিভ স্কেলে বানাবো। এরপরে পরীক্ষাগারে যখন আমি বানাতে যাবো, পরীক্ষাগারে বানাতে গেলে জিনিসটা মাথায় রাখতে হবে যে পরীক্ষাগারে কোনো কিছু বানাতে গেলে আমার ক্যাটালিস্টটা চিপ হতে হবে, ক্যাটালিস্ট উইল বি চিপ। আর এখানের মধ্যে যেটা আমি শিল্প উৎপাদনে করতে পারবো, আমি চাইলে ম্যাসিভ এক্সপেন্সিভ ক্যাটালিস্ট ব্যবহার করতে পারি, যদি আমি একটা ম্যাসিভ আকারে প্রোডাকশন করে লাভ আনতে পারি, রাইট? আর আমরা ম্যাসিভ আকারে তৈরি করছি বলে আমরা অনেক সময় এক্সপেন্সিভ ক্যাটালিস্ট ব্যবহার করি, যেটা হচ্ছে ম্যাসিভ স্কেলে তৈরি করতে আমরা সাপোর্ট করে। সো এখন আমি যদি দেখি বিক্রিয়াটা, যে অ্যালডিহাইডের প্রস্তুত প্রণালী করতে গেলে আমাদের মূল বিষয় হচ্ছে আমি অ্যালকোহলকে জারণ করে করবো, কিন্তু দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পরীক্ষাগারে তৈরি করতে পারি অথবা শিল্পে তৈরি করতে পারি, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, আমাকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তো অ্যালডিহাইডের প্রস্তুত প্রণালী যেটা বলে সেটা হচ্ছে আমি যদি অ্যালকোহলকে জারণ করে করতে পারি, অ্যালকোহলকে জারণ করলে আমার কার্বনিল হতে পারে, তো আইদার সেটা অ্যালডিহাইড হবে অথবা সেটা কিটন হবে, রাইট? মানে মোট কথা হচ্ছে আমার কার্বনিল মূলক থাকলেই হচ্ছে, কিন্তু এটা ডিপেন্ড করে অ্যালকোহলের ডিগ্রির ওপর এটা এটা অ্যালডিহাইড হবে না কিটন হবে। তো জারক হিসেবে আমরা সবসময় এটা ব্যবহার করি যাতে আমার জায়মান অক্সিজেন তৈরি হয়। জায়মান অক্সিজেন বলতে কি বোঝায়? জায়মান অক্সিজেন বলতে সবসময় বোঝায় যে ফ্রেশলি প্রিপেয়ার্ড অক্সিজেন। কি বোঝায় জার্মান অক্সিজেন বলতে? সবসময় বোঝায় ফ্রেশলি প্রিপেয়ার্ড অক্সিজেন, যেটা খুবই এফিশিয়েন্টলি জারণ করতে পারে। আমরা অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে, হাই হাই অক্সিজেন কি দোষ করলো, অক্সিজেন জারণ অত এফিশিয়েন্ট হয় না, তাকে দিয়ে জারণ করতে গেলে আমার খুবই খুবই দামি ক্যাটালিস্ট লাগার প্রয়োজন হতে পারে। সো ওইটা আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু মোট কথা হচ্ছে আমরা এই জার্মান অক্সিজেনটা তৈরি করবো এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়। আমরা আলটিমেটলি এই জার্মান অক্সিজেন যেটা পাইছি সেটা দিয়ে আমি জারণ করার চেষ্টা করবো, এবং এটা মোটামুটি আমরা ল্যাবরেটরি প্রিপারেশনের ক্ষেত্রে এটা বা পরীক্ষাগারের উৎপাদনের ক্ষেত্রে এটা নিয়ে আমরা মাথা খারাপ। সো যদি আসি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা পাবো মৃদুভাবে জারণ করলে পাবো অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে মৃদুভাবে জারণ করলে পাবো কিটোন, 3 ডিগ্রি করা একটু কঠিন কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স স্টারিং বাধার অনেক ব্যাপার স্যাপার থাকে, এবং শক্তিশালী জারক দ্বারা করতে গেলে প্রথমে কিটোন উৎপন্ন হয়। কিন্তু মনে রাখবো 3 ডিগ্রি করতে গেলে আমরা আসলে মৃদু জারক দিয়ে করা সবগুলো পসিবল না, কারণ সেটা আলটিমেটলি আবার তীব্র দিয়ে করতে গেলে সেটা অ্যাসিডে চলে যেতে পারে। তাই আমরা এটা মনে রাখবো যে আমরা এখানে অনেক সময় 3 ডিগ্রি ক্ষেত্রে আমরা প্রভাবক বিষ ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? আমরা প্রভাবক বিষ ব্যবহার করে থাকি। তো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যালডিহাইড যে প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে আমি অ্যালডিহাইড উৎপন্ন হয় এটা হচ্ছে আমরা জানি, এবং এভাবে আমি জারণ করতে পারি। জারণ কিন্তু অনেকগুলো মিনিং আছে, আমি এর আগেও বলছি, কিন্তু একটু ক্লিয়ার করি জাস্ট দুইটা ক্রুশাল আইডিয়া। জারণের দুইটা আছে, একটা হচ্ছে আমি যদি অক্সিজেন যোগ করলে তাকে জারণ বলে, অথবা আমি যদি হাইড্রোজেন বিয়োগ করি তাকেও কিন্তু আমি জারণ বলতে পারি। তো
জারণের আমার দুই দিকে দুইটা ডাইমেনশন এটাকে আমি জারণকে চিন্তা করতে পারি। সো এখানে যেটা ঘটতেছে এখানে কিন্তু আমার হাইড্রোজেন বিয়োগ ঘটতেছে, তাই এটা হচ্ছে আমার অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তাই এই প্রক্রিয়াটা হলো জারণ প্রক্রিয়া। এবং আমি চাইলে অ্যালডিহাইডকে আমি উৎপাদনও করতে পারি এবং ডাইরেক্ট অক্সিজেন দিয়েও তৈরি করতে পারি। এবার একটি বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বারবার বলছি, যে প্রথম যেটা আছে নিচে তো কালি চলে গেছে সরি, বাট এটা হচ্ছে মূল বিষয়, এটা কিন্তু আমার অক্সিজেন দিয়ে করতেছি এবং অতিরিক্ত দামি ক্যাটালিস্ট ব্যবহার করতেছি, রাইট? এই ক্যাটালিস্টটা কিন্তু অনেক দামি ক্যাটালিস্ট, এটা আমাদের ম্যাসিভ স্কেলে তৈরি করতে লাগে। তো এটা হলো আমার শিল্প উৎপাদন, এটা কি আমার, এটা হলো আমার শিল্প উৎপাদন। আর নিচের যে দুইটা আছে সেটা হলো আমার ল্যাব বা পরীক্ষাগারে প্রস্তুতি। নিচের দুইটা কি? পরীক্ষাগারে প্রস্তুতি, অলরাইট? তো এটা যেটা আমার পরীক্ষাগারে প্রস্তুতি, তাহলে আমরা বুঝতে পারি যে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানের মধ্যে কোনটা শিল্প উৎপাদন কোনটা পরীক্ষাগারে প্রস্তুতি, এটা মাঝে পরীক্ষায় বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রায় সময় মুখস্থ করে ফেলি, বুঝি না কোনটা শিল্প উৎপাদন কোনটা পরীক্ষাগারে প্রস্তুতি, অনেকেই কনফিউজ হয়ে যায়। জাস্ট মাথায় রাখবে শিল্প উৎপাদনের ম্যাসিভ স্কেলে নর্মাল শিল্প উৎপাদনে একটা কঠিন ক্যাটালিস্ট ব্যবহার করে, যে ক্যাটালিস্টগুলো দামি দামি হয়ে থাকে, এবং আমরা পরীক্ষাগারে প্রস্তুতিগুলি স্মল করার জন্য এবং নর্মালি ক্যাটালিস্টগুলো হয় লিকুইড আকারে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। সো অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতির ক্ষেত্রে আমরা জাস্ট মাথায় রাখবো যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড, 2 ডিগ্রি করলে কিটোন হয়, তো এই বিষয়টা মনে রাখবো। কিন্তু আমরা এটা বিশেষভাবে জারণ করবো যে অ্যালকাইনের আদ্র বিশ্লেষণ করে আমি কিটোনও পেতে পারি অ্যালডিহাইডও পেতে পারি। বাট আমি নর্মাল বিক্রিয়া দিয়ে শুরু করি, যে 1 অ্যালকাইনকে আমি যদি জারণ করি তাহলে কিভাবে আমি কিটোন পেতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার মার্কোনিকভ সূত্র। কি মাথায় রাখতে হবে? আমার মার্কোনিকভ রুলটা আমার এক্ষেত্রে মাথায় রাখতে হবে। মার্কোনিকভ রুলটা আমার কেন এক্ষেত্রে মাথায় রাখতে হবে? মার্কোনিকভ রুলে বলছিল যখন যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে আমার বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যাবে, অক্ষ যাবে, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে কম তড়িৎ ঋণাত্মক অক্ষ যাবে। আমি যদি এই যৌগকে বা এই যৌগ অ্যালকাইন ওয়ানটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি এটা যদি দ্বিবন্ধন ত্রিবন্ধনটা ভেঙে এখানে দুইটা বন্ধন সৃষ্টি হয়, এখানে হাইড্রোজেন বেশি আছে, রাইট? আর এখানে হাইড্রোজেন কম আছে। সুতরাং আমার কম হাইড্রোজেন জায়গায় যাবে হাইড্রোজেন হাইড্রোক্সিল, আর বেশি হাইড্রোজেন জায়গায় যাবে হাইড্রোজেন, এটাই ঘটছে আমার। কিন্তু এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্যাটালিস্ট মিক্সচারটা আমার পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমার কুয়েট রুয়েট চুয়েট পরীক্ষার জন্য প্রায় সময় আসে। এখানে মনে রাখতে হবে এটা 2:20, রাইট? 2% 20% এর উপরে হচ্ছে আমার মার্কারি দামি জিনিস কম থাকবে, আর নিচেরটা হচ্ছে সালফ্রিক অ্যাসিড কম দামি জিনিস তাই একটু বেশি থাকবে। সো এইটাভাবে আমরা মনে রাখার টেকনিক, এবং এই ক্যাটালিস্ট মিক্সচারটা আপনাদের পরীক্ষার জন্য মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই বিক্রিয়া এই জিনিসটা সবাই ভুলে যায়। তো এই পার্টটা যেটা আপনাদের সবাই ভুলে যান সেটা একটু আপনাদের মাথায় খুব ভালো করে করে মুখস্থ করে রাখতে হবে। যাই হোক, সো এখন যে জিনিসটা বিষয় আছে সেটা হচ্ছে এইখানে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এখন প্রতিস্থাপন পুনর্বিন্যাস ঘটবে প্রতিস্থাপিত ভিনাইল থেকে, এটার নাম হচ্ছে ভিনাইল, রাইট? এটার নাম হচ্ছে ভিনাইল। সো প্রতিস্থাপন হচ্ছে এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে এবং এখান থেকে গিয়ে এখানে CH3 তৈরি করবে, যার ফলে হচ্ছে আমরা এই কিটোনটা পেয়ে যাই। সো প্রতিস্থাপন হচ্ছে, আর আমি যদি এখানের মধ্যে চাই যে আমি ধরা জায়গা আপনি বলতে পারেন যে ঠিক আছে আমি এখানে কিটোন চাই না, আমি এখানে একটা অ্যালডিহাইড চাই, রাইট? মানে RCHO বা CH3CHO, রাইট? CH3CHO চাই, তাহলে আপনি কি করতেন না, এখানে আরটাকে আমার হাইড্রোজেন দিতেন, একইভাবে এই আরটার জায়গায় একটা হাইড্রোজেন হতো, এই আটটার জায়গায় একটা হাইড্রোজেন হতো, তার মানে আমি ইথাইনকে যদি এভাবে আদ্র বিশ্লেষণ করি এই স্পেশাল ক্যাটালিস্ট দিয়ে আমি চাইলে কিন্তু একটা অ্যালডিহাইডও পেতে পারি, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি কিটোনও পেতে পারি। তাই এই বিক্রিয়াটা আপনাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের নতুন সিলেবাসে এই বিক্রিয়াটা অ্যাড করা হয়েছে অনেক আগের তুলনায়, এবং এই বিক্রিয়াটা স্যারদের অনেক পছন্দের একটা বিক্রিয়া, তাই আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অনেক সময় নিয়ে আমি এই বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন যে টপিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোনের প্রস্তুতি নিয়ে কাজ করব। সো প্রথমে আসি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ কি। আমরা যদি চিন্তা করি ধরা যাক এটা হলো আমার ফর্মিক অ্যাসিড, যেটা হচ্ছে আমার সবচেয়ে ন্যূনতম কার্বন বিশিষ্ট আমার অর্গানিক অ্যাসিড, সো বা কার্বক্সিলিক অ্যাসিড। সো এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ যদি হয় বা তার সাথে যদি ক্যালসিয়ামের বিক্রিয়া দিই, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে তার ক্যালসিয়াম লবণ এই ক্ষেত্রে যেটা ঘটবে, যেটা ক্যালসিয়াম লবণটা হবে এটা,
তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। আমি একটু মোটা দাগে বলতে পারি যে এটা হলো আমার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। একইভাবে আমরা যদি দেখি যে CH3COOH হলো একটা অ্যাসিড, এবং তার সাথে যদি ক্যালসিয়ামের বিক্রিয়া দেয় আমি একইভাবে তার লবণ পেয়ে যেতে পারি। তো এটা একইভাবে হলো আমার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। তো এখন আমার এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমি দুইভাবে তিন ধরনের বিক্রিয়া দেখাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এখান থেকে অ্যালডিহাইড বা কিটন প্রস্তুতি করতে পারি। প্রথম উদাহরণ হলো দেখেন HCOO2 ক্যালসিয়াম, যেটা হচ্ছে আমরা প্রথম যে উদাহরণটা নিয়ে কাজ করব। এইখানে আপনারা যদি দেখেন যে এখানে কি ঘটবে, তাপ দিলে কি ঘটবে, তো এই বিক্রিয়াটা একটু বোঝার জন্য আমি যেটা কাজটা করব, আমরা সবসময় মনে রাখবো যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে যখন আমি কাজ বিক্রিয়া করব, আলটিমেটলি সেখানে সবসময় ক্যালসিয়াম কার্বনেট এই যৌগটা তৈরি হবে। তার মানে এই সমস্ত বিক্রিয়ায় এই যৌগটা সবসময় একটা কনস্ট্যান্ট বা এইটা সবসময় থাকবে, রাইট? সো বাকিটা নিয়ে আমার চিন্তা করতে হবে। তো বাকি বলতে আমি এই জায়গাটাকে একটু জুম ইন করে আমি এটাকে একটু চিন্তা করি এখানে কি হতে পারে। HCOO2 আমি বলতে পারি যে এখানে দুইটাকে আমি পাশাপাশি লিখতেছি, রাইট? COO2 এটাকে আমি পাশাপাশি লিখতেছি। পাশাপাশি লিখলে যেটা ঘটে আমার আলটিমেটলি যে আমার, আমি জানি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, কার্বনেট তৈরি হওয়া মানে এখানে নিশ্চয়ই একটা কার্বনেট আয়ন আছে, তো আমার কার্বনেট আয়নটা এখান থেকে নিশ্চয়ই বের হয়ে যাবে। এটাই ঠিক ঘোষণা যে এখানে কার্বনেট আয়নটা বের হয়ে যাবে। আর এখানে এটা দুইটা আছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি দুইটা না, এখানে এই দুইটা মিলে দুইটা। সো এটা একটু খেয়াল করতে হবে যে কার্বনেট আমার একটা বের হয়েছে। সো আলটিমেটলি আমার ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট এই ক্যালসিয়াম আর কার্বনেট মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। বাকি আছে কি, এই HCOH, বাকি যে অংশটা আছে বাকি অংশটা তো আমরা বুঝতে পারি যেখান থেকে আসলে বিক্রিয়া হবে যে HCOH আর ক্যালসিয়াম কার্বনেট, এবং এই বিক্রিয়ায় কেবল এটাই উৎপন্ন হবে, এবং এটা খুবই সিম্পল একটা বিক্রিয়া। আমরা এখন একটু আরেকটু সেকেন্ড একটা উদাহরণ দিয়ে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। দুই নম্বর উদাহরণ হলো আমরা যখন CH3COO2 ক্যালসিয়াম একে যদি আমি হিট দেই তাহলে কি তৈরি হবে, রাইট? তো এটাকে যদি তাপ দেই তাহলে কি তৈরি হবে, ওটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো আমার এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আমি একইভাবে তাদের দুইটা মৌলকে পাশাপাশি লিখবো, এবং পাশাপাশি লিখলে আমার এখানে জিনিসটা তৈরি হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কার্বনেটটা বের হয়ে যাবে, রাইট? কার্বনেটটা বের হয়ে গেলে আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, বাকি থাকে কি, বাকি থাকে CH3CO আর CH3, রাইট? তো বাকিটা তৈরি হবে CH3CO CH3। সো আমার এখান থেকে যেটা বোঝার দরকার যে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সেটা যদি আমার এখন যদি হয় C3H7COO2 ক্যালসিয়ামও যদি হয়, হ্যাঁ আপনারা ঠিক ধরছেন এই বিক্রিয়াটা কি হবে, আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে C3H7COO3H7, রাইট? সো এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো বোঝার জন্য। তো এখন তৃতীয়ত একটা তিন নম্বর এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টাকে ল্যাপ করে ক্লিয়ার করে দিচ্ছি। তিন নম্বর এক্সাম্পলটা কিরকম হবে, আমি এবার দুইটা ডিফারেন্ট বা দুইটা ভিন্ন ভিন্ন লবণ নিয়ে কাজ করব। CH3COO2 ক্যালসিয়াম এর পাশ সাথে আমরা দিচ্ছি HCOO2 ক্যালসিয়াম, দুইটা কিন্তু এখানে দুইটা কিন্তু সেম নাই, দুইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, রাইট? যেটা ডিফারেন্ট হয়ে গেছে এখন আমরা জিনিস জানি আগে সে নিজের সাথে নিজে বিক্রিয়া করতো, বাট আসলে ডিফারেন্ট দুইটা জিনিস পাইছে এখন তারা চাইবে ডিফারেন্ট দুইটা জিনিস পরস্পরের সাথে বিক্রিয়া করতে চায়, মানে নিজেদের সাথে না করে পরস্পরের সাথে করতে চায় বিক্রিয়া। তো সেটা কিভাবে ঘটে, আমার CH3COO মূলক দুইটা আছে কিন্তু একটা মানে তাদের ডিফারেন্ট দুইটা কালার দেখাচ্ছি, যে দেখেন এটার একটা এটার একটা, আলটিমেটলি দুইটা দুইটা করে আছে তাই দুইটা দিলাম। বা আমরা জানি কি এখানে সবসময় কার্বনেট তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট, বাট তার আগে দেখি যে এখানে এই জিনিসটা কার্বনেটটা বের হয়ে যায়, কিন্তু এখানে কয়টা আছে কার্বনেট, এখানে কার্বনেট দুইটা আছে, তার মানে এখানে দুইটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। বাকি থাকে কি CH3CO আর H, বাট যেহেতু এখানে দুইটা আছে এটা হবে 2CH3CHO। সো আমরা জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড বা কিটন সিনথেসিসটা খুব সহজে আমরা বুঝতে পেরেছি।
এই টেকনিকটা ফলো করলে আপনারা খুবই সহজে এই ধরনের বিক্রিয়াটা নিজে নিজেই করতে পারবেন। আমরা এখন যে বিষয় নিয়ে কাজ করবো, আমরা একটা বিশেষ বিক্রিয়া নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা নামধারী বিক্রিয়া, ইটার বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ নামধারী বিক্রিয়া, এবং আপনাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। তো এই বিক্রিয়াটা আপনি লিখে রাখবেন, এটা নামধারী বিক্রিয়া। এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা মৃদু জারক, মৃদু জারকের সাহায্যে আমরা এইটাকে জারণ করার মাধ্যমে আমি এটা তৈরি করতে পারছি, রাইট? এবং এই বিক্রিয়াটা হচ্ছে ইটার বিক্রিয়া, যে আমরা একটা টলুইনের বিক্রিয়া করে, টলুইনের সাথে বিক্রিয়া করে আমরা একটা বেঞ্জালডিহাইড তৈরি করতে পারছি। তো এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ভর্তি পরীক্ষায় অনেক জায়গায় এটা আসে এবং এটা আমাদের অ্যাডমিশন এক্সামের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এরপর আমরা কিছু যৌগ নিয়ে, কিছু জটিল কিছু টাইপের যৌগ নিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে ফরমালিন। আমরা সবাই দেখছেন যে ফরমালিন নিয়ে আমাদের প্রায় সবাই প্রশ্ন বলে যে মাছে ফরমালিন দিচ্ছে, এটা খুব ভালো একটা প্রিজার্ভেটিভ। আপনারা যখন ল্যাবে কাজ করছেন, আপনার ইন্টারমিডিয়েটের ল্যাবে দেখবেন যে জুলজি ল্যাবে সব কিছু একটা জায়গায় স্টোর করা আছে, একটা জায়গায় সেটা সবকিছু জমানো আছে। সো ওই জায়গাটা, ওখানে হলে সবকিছু ফরমালিনে দেওয়া আছে, এটা তরল এবং এটা পানিতে অত্যন্ত দ্রবণীয়, ইটস ভেরি সলিবল ইন ওয়াটার, খুবই সলিবল। এবং মিথানল থেকে উৎপন্ন মিথানল গ্যাসকে পানির মধ্যে দ্রবীভূত করে 30-40% দ্রবণ তৈরি করা হয়। মিথানলের এই 30-40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে এটা কি মিথানল বা অ্যালডিহাইডের বা ফরমালডিহাইডের 30-40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলে থাকি। এরপর হচ্ছে ফরমালিনের অপর ব্যবহার হচ্ছে আমরা হেক্সামিন তৈরি করতে এটাকে ব্যবহার করি। হেক্সামিন হচ্ছে আমাদের রিউমেটিক ফিভার বা পাতজ্বর বা মূত্রাশয়ের পীড়া, যে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের অনেকগুলো ওষুধ থাকে, তার অনেকগুলো ওষুধকে ট্রিট করতে আমরা এই কেমিক্যালটা ব্যবহার করে থাকি। ফরমালিন ও গাঢ় অ্যামিনা মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা একটা যৌগ পাই। এটা হচ্ছে আমার ফরমালডিহাইড, তার 6টা ফরমালডিহাইড নিয়ে এবং অ্যামিনের অ্যামোনিয়ার মিশ্রণ নিয়ে আমি তৈরি করছি হেক্সামিন। এটা মনে রাখার টেকনিকটা আমি সবসময় মনে রাখতাম যে এখানে 6টা যৌগ, মানে একটা সিক্স, মানে একটা হেক্সাগন থাকবে। তো বেসিক্যালি হেক্সাগনটা এরকম থাকবে, কার্বন নাইট্রোজেন কার্বন, মানে অল্টারনেটিভ কার্বন নাইট্রোজেন কার্বন, ওপরে অবভিয়াসলি আমার প্রথমে একটা কার্বন দিয়ে শুরু করলাম, এখানে নাইট্রোজেন, আবার কার্বন, আবার নাইট্রোজেন। তো যেটা আমার সিক্স স্ট্রাকচার হয়ে গেল, সেটা আমার হয়ে গেল, রাইট? সো এরপর যেটা হচ্ছে, আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু 6টা কার্বন আর 4টা নাইট্রোজেন ঘটে, তো এখানে আমার অলরেডি 3টা হয়ে গেছে নাইট্রোজেন, রাইট? তো আমাদের সবসময় অল্টারনেটিভ থাকবে। তো এটা কীভাবে হতে পারে, ঠিক আছে, তাহলে ভেতরে যদি একটা কার্বন থাকে আর একটা নাইট্রোজেন, আর এখানে কার্বন এবং এখানে কার্বন নাইট্রোজেন, রাইট? তো এখানে আমার যে 6টা কার্বনের ব্যাপার ছিল, 1, 2, 3, 4, 5, 6টা, আসলে ব্যাপারটা হচ্ছে আমার বাকি ছিল কেবল একটা নাইট্রোজেন, যেটা এখানে যুক্ত হয়ে গেল। এরপর আপনি ব্যালেন্স আউট করে দিলে কার্বনের 4টা হাত, তো এখানে 2টা হাইড্রোজেন যাবে, আর এখানে কার্বনের আরো 4টা হাত, 2টা হাইড্রোজেন যাবে, এখানে নাইট্রোজেন নিজের হাত দরকার নেই, ফিল আপ হয়ে গেছে, 3টা হাতে ফিল আপ হয়ে গেছে, এখানে কার্বনের 4টা হাত, তাহলে 2টা হাইড্রোজেন যাবে, নাইট্রোজেন হাত ফিল আপ হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডটা হচ্ছে CH2, মানে আমাদের এরকম যে মিথিলিন মূলকটা আছে, সেই মূলকের 6টা মূলক আর 4টা নাইট্রোজেনের সংমিশ্রণ হচ্ছে আমার হেক্সামিন। এবং ওখানে মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আছে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে আসলে পানি হিসেবে বের হয়ে যায়। সো এই অল্টারনেটিভ স্ট্রাকচারটা আপনাদের পরীক্ষার জন্য মাঝে মাঝে গুরুত্বপূর্ণ, এবং আপনাদের বিভিন্ন রিটার্ন এক্সাম, যেটা হচ্ছে কুয়েট এবং কুয়েট আমরা এখন প্যারালডিহাইড নিয়ে একটু কাজ করবো। প্যারালডিহাইড হচ্ছে আমার ঘুমের ওষুধ উৎপাদনে প্যারালডিহাইড তৈরি ব্যবহৃত হয়। এটা হলো আমার সেই বিশেষ যৌগটা CH3CHO, এটা হচ্ছে আমার ইথানল। এটাকে যদি আমি H2SO4 বা অ্যাসিডের মিশ্রণ দিই, সে নিজেদের মধ্যে একটা প্যারালডিহাইড তৈরি করতে সক্ষম হবে। এবং এই বিশেষ স্ট্রাকচারটা মনে রাখতে খুব মনে রাখতে আমরা ভাবে যে এলি বা একটা জম্বি মুভির
ফেসের মতো অনেকটা, যে আমি মনে রাখতে পারবো যে জম্বি মুভিতে যেমন আমার ফেস মাস্ক পিঁপড়ার মুখের মতো মনে রাখতে, এবং চারদিকে হচ্ছে আমি তিন দিকে হচ্ছে সিএসট্রি বা মিঠাই মূলক থাকবে, অর্থ প্যারা পরিবেশ, অর্থ মেটা পরিবেশ। সেটা কীভাবে মনে রাখবো আবারও বলি, সেটা হচ্ছে আমার একদম হেক্সার গণেশ মতো স্ট্রাকচার থাকবে, এবং এদিকে আপনি তাদের ইয়েটা দিয়ে দিলেন, সে ওটা মুখ বানিয়ে দিলেন পিঁপড়ার মুখের মতো চোখ আর মুখ দিয়ে, এবং আলটিমেটলি আপনি এখানে সিএসট্রি দিলেন তিনটা অর্থ আর মেটা পরিবেশ। তো এভাবে আপনার মনে রাখতে পারেন, পরীক্ষায় মাঝে মাঝে আসে তাই আমি এসে দেখার চেষ্টা করেছি। আর ডিডিটি আমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা আপনাদের ক্লোরাল হাইড্রেট কীটনাশক তৈরিতে অনেক অনেক বেশি কাজে আসে। সো এটা কি আসলে, মানে এই নামটা কি, নামটা আসলে কোনোখান থেকে আসে নাই, এটা আসলে যে জিনিসটা হচ্ছে যে ক্লোরাল যৌগটার এখানে একটা মানে একটা প্রতিস্থাপিত, তো প্রতিস্থাপিত যৌগ এখানে ক্লোরিন ক্লোরো প্রতিস্থাপক কয়টা আছে, দুইটা, তো দুইটা ক্লোরো প্রতিস্থাপকের জন্য সেটা আছে ডাইক্লোরো, এখানে ফিনাইল প্রতিস্থাপক আছে দুইটা, কিন্তু ওখানেও আবার তার ক্লোরিন প্রতিস্থাপক আছে। তো এখানে যে জিনিসটা আমার খুব খুব বেশি গুরুত্বপূর্ণ যে আলটিমেটলি আমার যেটা মাথায় রাখতে হবে, আমি একটু ভুল বলছি, ক্লোরো হচ্ছে এখানে না, ক্লোরো আমি এটা দিয়ে বোঝাচ্ছি। তো আমার আলটিমেটলি এখানে যে নামকরণের জিনিসটা হয়েছে সেটা প্রতিস্থাপন থেকে চলে আসছে। প্রতিস্থাপন থেকে কীভাবে আসছে, যে আমার সি সি এল থ্রি সি এইচ ও ছিল আমার প্রথম ক্লোরাল যৌগ, রাইট, এটা হচ্ছে আমার মেইন ক্লোরাল যৌগ, বা আমি যদি এটার আরও একদম আগের দিকে যাই, সো এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার আপাতত চিন্তা করতে হবে যে এখানের মধ্যে যে কার্বনের দ্বিবন্ধনের জায়গায় এখানে এই মূলকটা চলে আসছে, এই মূলকটা কি, এই মূলকটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল, দুইটা ফিনাইল মূলক যেটার সাথে আবার দুইটা ক্লোরো মূলক আছে। মূল মূলক হচ্ছে কি, মূল মূলক কিন্তু এখন আমরা আসিনি, মূল মূলক হচ্ছে এই যে ট্রাইক্লোরো ইথেন যেটা হচ্ছে আমার সিসিএল থ্রি, এটাই হচ্ছে আমার মূল মূলক। তো আলটিমেটলি এই যৌগটার নামকরণ নিয়ে যদি আপনি চিন্তা করেন, যে আমার আলটিমেটলি আসছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, রাইট। তো এটা আপনার প্রতিস্থাপন দিয়ে যদি চিন্তা করেন, যে আপনি ইথেনের যদি আসল কম্পাউন্ডটা চিন্তা করেন, যে সিএইচ থ্রি ছিল, এটা আসলে মানে ওই নামকরণ থেকে আপনি আসলে এখান থেকে বুঝবেন না নামকরণটা কীভাবে আসছে। তো আসল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এইখানে যদি এটাকে প্রতিস্থাপন দিয়ে চিন্তা করেন, তার আসল মাদার কম্পাউন্ড হচ্ছে দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই এটাকে ইথেনের মতো নামকরণ করা হয়েছে, এটা একটা অ্যালকেইন তাই তার নামকরণ হয়েছে ইথেন, কারণ এখানে দুইটা কার্বন আছে, এখানে একটা কার্বন এখানে একটা কার্বন। তো আলটিমেটলি তার প্রতিস্থাপকগুলোকে, প্রতিস্থাপকের মূল প্রতিস্থাপক হচ্ছে সবার আগে যে ইথেন প্রতিস্থাপক হয়েছে ট্রাইক্লোরো দিয়ে, যে এখানের মধ্যে তার হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে গেছে, কিন্তু তার নিজস্ব প্রতিস্থাপনের মধ্যে আরেকটা প্রতিস্থাপক আছে, সেটা হচ্ছে দুইটা ফিনাইল মূলক, কিন্তু যেটা হচ্ছে ক্লোরোফিনাইল, সো ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এবং ওখান থেকে আলটিমেটলি আমার ডিডিটি নামকরণটা আসছে। এখন বিক্রিয়া নামকরণটা নিয়ে তো আমরা চিন্তা করলাম অনেক, কিন্তু হচ্ছে আমাদের আসল যে জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে এই এখানে, সেটা হচ্ছে আমরা এই বিক্রিয়াটা কিভাবে বুঝবো। আলটিমেটলি যেটা বুঝতে হবে যে আমার এটা তো বুঝলাম, যখন আমরা ক্লোরিনকে দিয়ে বিক্রিয়া করাই তখন হচ্ছে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে যায়, তো আমরা ক্লোরাল তৈরি করছে, এটা অপরিবর্তিত, আমরা অ্যালডিহাইড মূলকটা অপরিবর্তিত, সিসিএল থ্রি সিএইচও তৈরি করছে। তো সিসিএল থ্রি সিএইচও যখন তৈরি করছে তখন আমার আলটিমেটলি পরে যেটা ঘটে সেটা হচ্ছে দুইটা আমার দুইটা ক্লোরোফিন ক্লোরোবেনজিন তার সাথে এখানে অ্যাটাক করতে আসে, রাইট। ক্লোরোবেনজিন যখন অ্যাটাক করতে আসে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে অক্সিজেন আছে, কার্বন অক্সিজেন হাইড্রোজেন, রাইট। তো ওইখানে যেটা ঘটে এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, সেটা হচ্ছে এইখানে আপনার যে কার্বনে যে দ্বিবন্ধন আর অক্সিজেনটা চলে যায়, রাইট, এবং একই সাথে আপনার এইখানে
হাইড্রোজেনটা থাকে। তো আসলে বিক্রিয়া কিভাবে ঘটছে, বিক্রিয়ার মূল জায়গাটা হচ্ছে এখান বরাবর। আপনি যখন এখানে যে অক্সিজেনটা চলে যাচ্ছে, তখন অক্সিজেনটা চলে গিয়ে দুইটা হাইড্রোজেন, এখানকার দুইটা ফিনাইল মূলক দুইটা হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনটা মিলে পানি তৈরি করে দিচ্ছে, রাইট? এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন অক্সিজেন চলে যাওয়া তাদের দুইটা হাত মুক্ত হয়ে গেছে, ওই দুইটা হাতে আসলে আমার মূল বিক্রিয়াটা ঘটবে, সিএল থ্রি হবে, সিএল থ্রি। আমি একটু পরিষ্কার করে নেক্সট পেজে বিক্রিয়াটা দেখাচ্ছি। আমাদের কি ছিল, আমাদের ছিল সিসিএল থ্রি সিএসও। আমরা এটাকে আর একটু ভেঙে দেখাই, ভেঙে দেখাতে গেলে কি হবে, সেটা হচ্ছে আমরা আলটিমেটলি দুটো ফিনাইল ক্লোরো, আমরা ফিনাইল মূলক মানে এখানে হাইড্রোজেন মূলক আছে, মানে হাইড্রোজেনটাকে আলাদা করে দেখাচ্ছি এক্সট্রা করে। তো এই যেহেতু এক্সট্রা করে দেখাচ্ছি, তো এখানে তার দুইটা আছে, তো এই হাইড্রোজেন এখানে আলটিমেটলি দুইটা আছে, দুইটা ফিনাইল ক্লোরোফিনাইল আছে। তো আলটিমেটলি দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন যদি নিয়ে যায়, সে তৈরি করবে কি, পানি তৈরি করবে। পানিটা চলে গেল, আমার এরকম গ্রুপ আছে কয়টা, দুইটা আছে, আমি এটা আবার ক্লিয়ার করে বললাম। তো এখন সিসিএল থ্রি গেল, এখানে তার দুইটা হাত মুক্ত হয়ে গেছে। এই দুইটা হাতেই কিন্তু আমার আলটিমেটলি যে জিনিসটা আছে, যে আমার ক্লোরো গ্রুপটা গিয়ে যুক্ত হয়েছে, রাইট? মানে ক্লোরোবেনজিন গ্রুপটা গিয়ে আমার আসলে অক্সিজেনের জায়গাটাকে সে দখল করে নিচ্ছে, এবং এটার জন্য ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ইথেনটা হচ্ছে কারণ এটা মাদার কম্পাউন্ড, একটা ইথেন ধরে নেওয়া হয়। আসলে মূল কথা হচ্ছে তার দুইটা কার্বনের কারণে, কার্বনের কারণে তাকে নামকরণের কারণে তাকে কারণে তাকে ইথেন বলা হয়। সো এই বিষয়টা আপনাদের বোঝার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে আমি এটা অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা এখন আরেকটা যৌগ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মেসিটেরিন। সেই যৌগটা আপনাদের ইঞ্জিনিয়ারিং এক্সামে মাঝে মাঝে আসে মেসিটেরিন নিয়ে, কারণ আমাদের কয়েকটা বইয়েছে মেসিটেরিন নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে কয়েকটা নতুন বইয়ে। সো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আমার প্রোপানকে যখন আমি পাতন করবো, তখন হচ্ছে আমার এই প্রোপাইন তৈরি হবে, যেটাকে আবার অ্যারোমেটিকরণ করলে আমার এই মেসিটেরিন যৌগটা তৈরি হবে। তো আমরা কিন্তু মনে রাখছি যে আমরা যে ইথাইনকে অ্যারোমেটিকরণ বিক্রিয়ার মধ্যে দিয়ে নেই, তখন কিন্তু তৈরি হবে বেনজিন। মানে ইথাইনকে অ্যারোমেটিকরণ করলে তৈরি হবে বেনজিন, আর যদি আমি প্রোপাইনকে অ্যারোমেটিকরণ করি তাহলে তৈরি হবে মেসিটাইলিন। তো এইভাবে আমরা জিনিসটা একটা মনে রাখার চেষ্টা করবো, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়া করতে গেলে আমাদের জিনিসটা সহজ হয়ে ওঠে। সো এবার আর দেরি না করে আমরা হচ্ছে একটু জটিল না হলেও কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমত আমরা কার্বনিল যৌগের সক্রিয়তা ক্রম নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা এর আগেও কিছুটা আলোচনা করেছি, কিন্তু এখন আরও ওটা আলোচনা ছিল মূলত অ্যালডিহাইড বা কিটোন নিয়ে। এখন আমরা একটা তুলনামূলক কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব। সো আমরা এই তুলনামূলক কমপ্লিট আলোচনা করার চেষ্টা করছি এখানে। তো জেনারেল আলোচনাটা করার জন্য আমরা এখানে নিশ্চয় দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে আমার অ্যালডিহাইডের চেয়ে এটা, আমার এটা চেয়ে এটা কম সক্রিয়। মানে যত যাচ্ছে, যত অ্যালকাইল মূলক বাড়ছে তত তার সক্রিয়তা কমে যাচ্ছে, রাইট? সো ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আমরা এর আগেও দিচ্ছি আবারও দিচ্ছি, সেটা হচ্ছে কার্বনিল যৌগে যত বিক্রিয়া হয় তার বেশিরভাগ বিক্রিয়া ঘটে আমার নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক অ্যাটাক দ্বারা, বা এখানে বেশিরভাগ বিক্রিয়াগুলো এমনি ঘটে যদি কোনো নিউক্লিওফাইল গিয়ে ওখানে আক্রমণ করে, তখনই একমাত্র ওইখানে বিক্রিয়াটা ঘটে। তো ওখানে যেতে তখনই একমাত্র বিক্রিয়াটা ঘটে, তাহলে মানে আমার এখানে যে যত ভালো নিউক্লিওফাইলের জন্য উপযুক্ত জায়গা, মানে যত পজিটিভ চার্জ বেশি থাকবে তত তার জন্য ভালো। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা এক্ষেত্রেও যেমন সত্য, এই অংশটা একটু নেগেটিভ, এই অংশটা একটু পজিটিভ, এটা এই ক্ষেত্রে যেমন সত্য, এই অংশের জন্য নেগেটিভ, এই অংশটা একটু পজিটিভ, এই অংশের জন্য সত্য, রাইট? সো এই অংশ যত বেশি পজিটিভ হয় তত ভালো। আমি আবারও বলছিলাম যে অ্যালকাইল মূলক বা সিএসটি মূলক বা সি2এইচ5 মূলক, প্রত্যেকটা অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশ আছে, এদের প্রত্যেকটার হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, বা যেটাকে বাংলায় বলা হয় ধনাত্মক আবেশ। এরপরের প্রত্যেকেরই পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বলে একটা বিষয় থাকে, যার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আমার তার ইলেকট্রন মেঘটা দিকে ঠেলে দিলে তার নেট পজিটিভিটা কমে যায়। এটা দেখা যায় সবচেয়ে বেশি পজিটিভ
সবচেয়ে বেশি পজিটিভ, বেশি পজিটিভ হচ্ছে এটা, এটা আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে, যার ফলে হচ্ছে যে যত বেশি পজিটিভ সে অনুসারে তার সক্রিয়তা ওটার উপর নির্ভর করে থাকে, এবং দেখা যায় মূলক যত বাড়তেছে তার পজিটিভিটি তত কমে যাচ্ছে। আবার এখানে একটা যে সেকেন্ড বিষয়টা থাকে সেটা হচ্ছে তার স্থানিক বাধা, স্থানিক বাধা যত বাড়বে যত মূলক আসবে তত তার স্থানিক বাধা বাড়বে, স্থানিক বাধা বাড়লে মূলক কি এখানে বিক্রিয়াটা সহজে করতে পারবে না। এখানে যে বিক্রিয়া করতে গেলে তার দুইটা মূলকের স্থানিক বাধা, এখানে একটা মূলকের স্থানিক বাধা, এখানে স্থানিক বাধাই নেই। তো এখানে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই জন্য এইটা সবচাইতে বেশি সক্রিয়, তার চেয়ে এটা একটু কম সক্রিয়, এটা সবচাইতে কম সক্রিয়। এই কনসেপ্টটা আপনাদের বোঝার জন্য আমি এত আলোচনা করলাম। এই তো কার্বন ধনাত্মক সৃষ্টি, এবং সুতরাং কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের পরিমাণ যত হ্রাস পায় কেন্দ্রের কোষে সংযোজন বিক্রিয়া সক্রিয়তা তত কমে যায়। আপনারা যারা বুঝেন নাই তা অ্যাটলিস্ট নোট করে নেওয়ার জন্য হলে এই অংশ লিখে নিতে পারেন, আমি অংশটা বুঝে দিচ্ছি, তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে। আপনি এই অংশটা লিখে নেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এই চ্যাপ্টারে এই পোর্শনের জিনিসপত্র পড়াটা আপনাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা, সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন একটা পয়েন্ট অ্যাড করবো, যেটা হচ্ছে যে সাধারণভাবে কার্বন মূলকের সাথে অ্যালকাইল মূলক যুক্ত থাকলে কার্বন মূলকের যোগের সক্রিয়তা হ্রাস পায়, এবং মিথানল থেকে ইথানল এবং ইথানল থেকে প্রোপানলের সক্রিয়তা যত কমতে থাকে, এভাবেই হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। তো সক্রিয়তা ক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে, তাদের আসল নিয়মটাকে আমরা আবারও সামারাইজ করলাম, যে কার্বনের ধনাত্মক আধান কমছে, আবার ক্রাউডিং বিকারক যেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে স্থানিক বাধা বা সেরিক হিন্ড্রেন্সকে বুঝাইছে, সেরিক হিন্ড্রেন্স বাড়তেছে যার ফলে হচ্ছে এই জিনিসটা ঘটতেছে, যার ফলে আমরা দেখতে পারি এভাবে জিনিসটা ঘটতেছে, কারণ দুইটা আর্ম মূলক তত কম সক্রিয়, একটা আর্ম মূলক একটু মোটামুটি সক্রিয়, পুরো আর্ম মূলক সবচেয়ে বেশি সক্রিয়। এখন আমরা গ্রিগন বিকারকের সাথে মিথানল ইথানল এবং প্রোপানলের বিক্রিয়া দেখার চেষ্টা করব। গ্রিগন বিকারক যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যালাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তা কিভাবে করে যে মিথানলের সাথে বিক্রিয়া প্রাইমারি অ্যালকোহল, মিথানল টোনালিহাইড বিক্রিয়া সেকেন্ডারি অ্যালকোহল, কিটোনের বিক্রিয়া টারসারি অ্যালকোহল। যেহেতু এটা আমরা এর আগেও অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি, বাট এখানে আমরা রিভিউ করার চেষ্টা করেছি যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার টোটাল সামারি। আমি যদি মিথানলের সাথে যদি আমি গ্রিগন বিকারকের বিক্রিয়া করি, আমার আলটিমেটলি তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু আমি যদি অন্য যে কোনো অ্যালডিহাইড নিয়ে করি, অন্য যে কোনো অ্যালডিহাইড নিয়ে করলে আমার হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর আমি যদি কিটন দিয়ে করি তা তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। বিক্রিয়ার মেকানিজমটা আমি আমার এর আগে লেকচারে দেখিয়েছি, অ্যালকোহল লেকচারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, পুরো মেকানিজমটা ভেঙে নিয়ে দেখিয়েছি, তাই আমি এই লেকচারে অতটা ডিটেল এই মেকানিজমের অভাব ভেঙে দেখাচ্ছি না। এবার আমরা যে বিক্রিয়া নিয়ে কাজ করবো সেটা 2,4-DNP টোলেন বিকারক বা ফেরিং দ্রবণের বিক্রিয়া আমরা এখানে দেখার চেষ্টা করব, এবং এই বিক্রিয়াটা হচ্ছে আমার কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়া, কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়া। তারপরে আপনাকে টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দেওয়া হলে আপনাকে বলা হলো এখানে এখানে কি কার্বনিল মূলক কি আছে কি নাই এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন, সেই বিক্রিয়াটা হচ্ছে 2,4-DNP। 2,4-DNP বোঝানোর আগে সেটা হচ্ছে এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোপিন এন্ড হাইড্রাজিন, হাইড্রাজিন যোগ আর কিছু না, হাইড্রাজিন যোগ হচ্ছে NH2 আর NH2। এখানে যেটা হয় NH2 একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, যার ফলে হচ্ছে ওই জায়গায় আমার ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, মানে এখানে একটা ফিনাইল মূলক যুক্ত যৌগ ডাইনাইট্রো, যার দুইটা নাইট্রো মূলক আছে। আমি একটু ভেঙে দেখতে গেলেই আমি একটু ক্লিয়ারলি ব্যাপারটা বলি, লেখাটা ওভারল্যাপ করে ফেললো। সো এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। এখানে আসলে কোন জায়গায় জিনিসটা ঘটে, জিনিসটা ঘটানোর মূল বিষয়টা ছিল যে আমার যে হাইড্রোজেন ছিল তা NH2 NH, জাস্ট একটা জায়গায় একটা ফিনাইল, কিন্তু এটা জ্যান্টন ফিনাইল না, তার এটা যদি 1 নম্বর পজিশন হয় তাহলে এটা কত নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, এটা নাইট্রো মূলক, এবং 3, 4 এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন একটা নাইট্রো মূলক আছে, এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, এবং এটা আলটিমেটলি হচ্ছে আমার 2,4-DNP বিকারক, বা যারা নাম হচ্ছে টোলেন বিকারক বা টোলেন বিকারকের মাধ্যমে 2,4-DNP বিক্রিয়া মাধ্যমে আমরা এটাকে শনাক্ত করি। টোলেন বিকারক ফিলেন দ্রবণ নিয়ে আমি আলোচনা করতেছি, ওইটা সামনে হবে, বাট আমাদের মোর এখন মোর যে জিনিসটা করা, মোর যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে আমার কার্বনিল মূলক শনাক্তকরণ, যেটা হচ্ছে আমার 2,4-DNP বিক্রিয়ার মাধ্যমে আমরা করে থাকি। সো এখানে বিক্রিয়াটা কিভাবে ঘটে, কিভাবে বিক্রিয়া ঘটে সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে খুবই সিম্পল। এখানে বিক্রিয়াটা কিছুই না, যে আমার যে অ্যালডিহাইড মূলকের কার্বনিল মূলকটা আছে না, তার যে অক্সিজেন আর এখানে যে হাইড্রোজেন আছে 2,4-DNP হাইড্রোজেনের যে হাইড্রোজেনটা আছে সেটা মিলে পানি তৈরি করে বের হয়েছে, বাকি যা থাকে তা দিয়ে সেটার মধ্যে বিক্রিয়া হয়েছে। দেখেন এটা অক্সিজেন চলে তার দুইটা বন্ধন এখন রয়ে গেছে, সেটা এখানে গিয়ে বন্ধনটা করে বাকিটা অপরিবর্তিত রয়ে গেছে,
এবং এভাবে আমার টু ফোর ডাইনেট্রোপিন হাইড্রোজেন রঙিন যৌগ তৈরি করছে। আমার অ্যালডিহাইডে কোনো কালার ছিল না, আমার কার্বনের মূলকটার কোনো কালার ছিল না, এখান থেকে টু ফোর ডাইনেট্রোপিনের সাথে বিক্রিয়া করার মতো খুব সুন্দর একটা রঙিন যৌগ তৈরি হয়ে গেল। তো এটাই হলো আমাদের এই যে টু ফোর ডিএনপি বিক্রিয়া নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় ছিল। আমরা এখন পর্যন্ত যে টু ফোর ডিএনপি দিয়ে আমরা যেটাকে শনাক্তকরণ করেছি সেটা হলো, সেটা হচ্ছে তার কার্বনের মূলক আছে কি নাই। কিন্তু কার্বনের মূলক দুটো হতে পারে, সে আইদার হতে পারে সেটা কিটোন হতে পারে অথবা সেটা সেটা অ্যালডিহাইড হতে পারে অথবা সেটা কিটোন হতে পারে, রাইট? আমাদের দুইটা যে কোনো একটা হতে পারে, রাইট? তো এটা আইদার অ্যালডিহাইড মূলক হতে পারে অথবা কিটোন মূলক হতে পারে। এখন আমাকে একটা টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দেওয়া হয়ে বলা হলো এখানে অ্যালডিহাইড না কিটোন আছে। বেসিক্যালি আমরা প্রথম দিকে কি করবো, প্রথম দিকে টু ফোর ডিএনপি দিয়ে বিক্রিয়া করবো। টু ফোর ডিএনপি দিয়ে বিক্রিয়া করার ফলে তারপর আমরা বুঝতে পারবো যে ওখানে কার্বনের মূলক আছে কি নাই। তার মানে আমরা নিশ্চিত হয়ে নিচ্ছি ওখানে আইদার অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে। বাট এর পরের ধাপটা হচ্ছে আমাকে বের করতে হবে ওখানে অ্যালডিহাইড না কিটোন আছে কি না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে মৃদু জারক যারা আছে তারা নর্মালি বিক্রিয়া করবে কেবল অ্যালডিহাইডের সাথে। মৃদু জারকগুলো বিক্রিয়া করবে অ্যালডিহাইডের সাথে, কিটোনের সাথে করবে না, কারণ কিটোনকে জারণ করতে খবর হয়েছে। মানে আমরা এর আগে দেখছিলাম কিটোনকে জারণ করা অনেক কষ্টকর। তো আমরা যদি মিটালে বুদ্ধি খাটাই মৃদু জারক দিয়ে দেখতে পারি তাহলে একমাত্র মৃদু জারক একসাথে কার সাথে বিক্রিয়া করে আপনার অ্যালডিহাইডের সাথে করবে, তাহলে আমরা বুঝতে পারবো ওখানে অ্যালডিহাইড কি আছে কি না সেটা বুঝতে পারবো। সো এটা হচ্ছে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করতে পারলে আমরা দেখতে পারি যে এভাবে আমরা একটা CU2O-এর একটা লাল অধক্ষেপ খুবই ক্লিয়ারলি দেখা যায়। তো এখানে আমি একটা ক্লিয়ার করে দিই, ফেলিং সলিউশন বলতে আমরা আসলে কি বুঝতে পারতেছি কি বুঝছে সেটা একটু ক্লিয়ার আউট করে দিই। ফেলিং সলিউশন বলতে আমরা বুঝতেছি সেটা হচ্ছে কপার হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ কপার হাইড্রোক্সাইড, এই মিশ্রণটাকে আমরা বলতেছি আমার ফেলিং দ্রবণ। এবং ফেলিং দ্রবণ আসলে আমার অ্যালডিহাইডের সাথে করবে, কিন্তু সেটা কিটোনের সাথে বিক্রিয়া করবে না, সে কিটোনের সাথে কোনো প্রকার বিক্রিয়া করবে না। তার মানে আমরা দেখতে পারি যে খুব মৃদু জারক, এটা একমাত্র এই লাল বর্ণের অধক্ষেপ সে একমাত্র করবে কার সাথে, সেই লাল বর্ণের অধক্ষেপ সে একমাত্র করবে অ্যালডিহাইড মূলকের সাথে। যার ফলে বলতে পারবো যদি প্রথমে আমরা ডিএনপি দিয়ে বিক্রিয়া করে দেখতে পারছি যে ওখানে অধক্ষেপ করছে, যদি পরবর্তীতে ফেলিং দ্রবণ দিয়ে অধক্ষেপ করে তাহলে নিশ্চিত হয়েছে কিটোন, সরি নিশ্চিত হয়েছে অ্যালডিহাইড, আর যদি না পড়ে তাহলে বুঝতে পারবো এটা কিটোন, রাইট? সো এভাবেই আমরা দেখতে পারি যদি নেগেটিভ রেজাল্ট, যদি কোনো প্রকার পরিবর্তন না হয় কালারের তার মানে ওখানে কিটোন আছে, আর যদি কালার চেঞ্জ হয়ে যায় একটা অধক্ষেপ পরে আপনার কিউপ্রিক অক্সাইড একটু বাদামি লালচে রঙের একটা অধক্ষেপ, তাহলে আমরা বুঝতে পারবো ওখানে আমার অ্যালডিহাইড আছে। মানে অধক্ষেপ পড়লে আমার অ্যালডিহাইড, অধক্ষেপ না পড়লে আমার কিটোন, আমরা এখান থেকে সেটা সহজে বুঝতে পারি। এরপর আসছে টোলেন বিকারক, যেটাকে আমরা আয়না পরীক্ষা বলে থাকি। এখানে একটা জিনিস ক্লিয়ার করে, টোলেন রিয়েজেন্টও হচ্ছে টোলেন রিয়েজেন্ট বা টোলেন বিকারক। টোলেন বিকারকও খুবই মৃদু জারক। এবার টোলেন বিকারকের উদাহরণ হলো আমরা দিয়ে দিই সোজা ভাষায় এটা হলো আমার টোলেন বিকারক। এ খুবই মৃদু জারক, এটা কেবল অ্যালডিহাইডের সাথে করতে পারে এবং সে এখানে একটা সিলভার তৈরি হয় বা এটাকে আমরা একটা কি বলবো আয়নার মতো হয়ে গেছে। আপনি আয়নাতে যখন তাকান দেখেন যে আয়নাতে কিন্তু সিলভার প্রলেপ দিলে বা গ্লাসের মধ্যে সিলভার প্রলেপ দিলার ফলে কিন্তু আপনি আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখতে পারেন। সো একইভাবে সিলভার বা টেস্টিউবে সিলভার পড়লে, সিলভারের অধক্ষেপ পড়লে বা সিলভারের প্রলেপ পড়লে আপনি তাকালে আপনি আপনার রিফ্লেকশনটাও কিন্তু টেস্টিউবে দেখতে পারেন। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে হাই হাই ভাই এখানে কি আদৌ সম্ভব? হ্যাঁ, পরেটা ছবি দিয়ে দেখার চেষ্টা করেন যে হ্যাঁ এখানে কিন্তু আপনি আপনার চেহারা দেখতে পাবেন মোটামুটি ভাবে। তো এইটা হচ্ছে আপনার যদি সিলভারের অধক্ষেপ পরে এরকম একটা মিরর টেস্ট বলা হয়, যেটা অনেকটা দর্পণ প্রতিবিম্বর মতো এখানে এখানে একটা ধরনের প্রতিবিম্ব তৈরি হবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এখানে অ্যালডিহাইড আছে কি নাই। আরেকটা জিনিস একটু মনে বলে রাখার চেষ্টা করি যে আমাদের আগে যে পরীক্ষাটা ছিল যে এই টেস্টটা যে অ্যালডিহাইড দিয়ে টেস্ট করে, এই টেস্টটা কিন্তু আমরা গ্লুকোজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার মানে ওখানে অ্যালডিহাইড মূলক আছে, ওখানে CHO মূলক আছে, যার ফলে আপনার গ্লুকোজ টেস্ট আগেকার দিন যখন ডায়াবেটিস মেশিন ছিল না তখন তারা ফেলিং সলিউশন দিয়ে তারা ডায়াবেটিক্স পরীক্ষা করতো, কারণ রক্তে গ্লুকোজ থাকলে গ্লুকোজের অ্যালডিহাইড মূলক আবার সেই অধক্ষেপ তৈরি করতো, যে CU2 এর অধক্ষেপটা তৈরি করতো। তাই আমরা ফেলিং দ্রবণে কিন্তু কেবল একটা অ্যালডিহাইড শনাক্তকরণ না, আমরা গ্লুকোজ শনাক্তকরণ আমরা ফেলিং দ্রবণ ব্যবহার করে থাকি। তো এটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এটা অনেক জোর দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবার
আমরা কিছু নামধারী বিক্রিয়াতে যাব, আমরা ক্লেমেনসন বিজারণ দিয়ে শুরু করব এবং পরবর্তীতে ক্যানিজার এবং অ্যালডোল কনডেনসেশন নিয়ে এটাকে র‍্যাপ আপ করার চেষ্টা করব। সো আমরা দেরি না করে ব্যাপারটা শুরু করব। আমরা এখন কাজ করব ক্লেমেনসন বিজারণ নিয়ে এবং ধীরে ধীরে আমরা আরো দুটি নামধারী বিক্রিয়া ক্যানিজার ও অ্যালডোল, রাইট? সো এখন আমরা যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আমরা আগে তো বুঝতে পারি যে ক্লেমেনসন বিজারণ আর ক্যানিজার ও অ্যালডোল একটু ডিফারেন্ট, এই দুইটা একটু একসাথে আর কি। আর ক্লেমেনসন বিজারণই আমরা এখন করবো। সো ক্লেমেনসন বিজারণ জাস্ট যেটা নর্মাল নাম করে জাস্ট বিজারণ করছে। সো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আমার জিঙ্ক মার্কারিং আর এক্সেল এ মিক্সচার দিলে তার এখানে যে মেইনলি যেটা ঘটে যে আমার যে কার্বনিক মূলকটা আছে কার্বনিক মূলক থেকে সিএস টু মূলকে রূপান্তরিত হয়, তার মানে এখানে যে অক্সিজেনটা চলে যায়, যার ফলে হচ্ছে যে অক্সিজেনটা চলে যায় এবং হাইড্রোজেন যুক্ত হয় দুইটা এবং আলটিমেটলি এখানে চারটা হাইড্রোজেন থাকে, যাই মানে হাইড্রোজেন চারটা থাকে। তার মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে আমার এই অক্সিজেনের জায়গাটা চলে যায়, তো যার ফলে হচ্ছে তার এখানে তার এই যে চারটা বন্ধন ইয়ে করার জন্য যেটা ঘটে যে তার এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন আর বাকি দুইটা মূলক যাকে যাচ্ছে তাই থাকে। সো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এই জন্য কারণ এখানে ধরা যাক এখানে যদি এন ছক কার্বন থাকে এখানে কিন্তু এক ছক কার্বন। সো আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো অ্যালডিহাইড বা কিটন থেকে আমরা খুব সহজে কি পেতে পারি, আমরা অ্যালডিহাইড বা কিটন থেকে আমরা অ্যালকেন পেতে পারি, রাইট? সো এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পারস্পরিক রূপান্তরে লাগে। এই বিক্রিয়াটা আমরা কখন লাগে, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিভিন্ন পারস্পরিক রূপান্তর নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন আমাদের এই বিক্রিয়াটা নিয়ে অনেক 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 বেশি লাগে, তখনের জন্য আমাদের এই বিক্রিয়াটা মনে রাখা খুবই দরকার। সো এটাই হচ্ছে মূল বিষয়। আমরা এখন ধীরে ধীরে অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারের বিক্রিয়ার দিকে আগিয়ে যাই। সো আমরা প্রথমে শুরু করি অ্যালডোল ঘনীভবন। অ্যালডোল ঘনীভবন করার প্রথম কথা হচ্ছে শর্ত কি কি, অ্যালডোল ঘনীভবন করার শর্ত হচ্ছে যে প্রথম শর্ত আমার এখানে তিনটা শর্ত আছে, তিনটা শর্ত যদি সে ফিল আপ করে তখনই সেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা করবে। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমের মধ্যে যেটা দুটির মধ্যে যে কোনো একটি আলফা হাইড্রোজেন থাকবে, মানে আমাদের এইচএস সিলেবাসের মধ্যে আসলে দুটোতেই আলফা হাইড্রোজেন থাকে, বাট মোট কথা হচ্ছে দুটোর মধ্যে যে কোনো এখানে দুটো দুটা যৌগের বিক্রিয়া ঘটবে এবং দুটা যৌগের বিক্রিয়ার মধ্যে যে কোনো একটার আমরা আলফা হাইড্রোজেন থাকতে হবে। সো এটা হচ্ছে তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা গাঢ় না সরি আমরা এখানে আমরা লঘু OH- ব্যবহার করবো, আমরা এখানে গাঢ় না আমরা এখানে লঘু OH- ব্যবহার করবো। এবং আরেকটা জিনিস যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকবে সেটা যেটা আমাদের এই বিক্রিয়ায় মানা থাকতে হবে, যেটা আমরা প্রায় সময় ভুল করে ফেলি, আর তিন নম্বর শর্তটা কি, তিন নম্বর শর্তটা আসলে কিছুই না, তিন নম্বর শর্তটা যেটা বলছে যে দুইটা কার্বনিয়াল যৌগ থাকতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে আমরা বারবার বলে রাখি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বা আপনার ক্যানিজার বিক্রিয়া দুইটা ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনটাই আসলে কার্বনিল যুক্ত যৌগর উপর নির্ভর করে, কিন্তু অ্যালডোল ঘনীভবনে হচ্ছে আমার আলফা হাইড্রোজেন থাকবে আর ক্যানিজারেতে আলফা হাইড্রোজেন থাকবে না। এটাই ছিল হচ্ছে দুটা বিক্রিয়ার মূল পার্থক্য জায়গায়, মূল ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। তো আসলে আমাদের এই ধরনের বিক্রিয়া আসলে সবসময় কার্বনিল মূলক থাকে, এটা আমি সবার লাস্টে দিছি এটা, বাট পার্থক্য হচ্ছে আমার মূল পার্থক্য হচ্ছে অ্যালডোলে আমি লঘু হাইড্রোক্সিল ব্যবহার করি এবং অ্যালডোল হাইড্রোজেন থাকে অ্যাটলিস্ট যে কোনো একটাতে থাকবে, কিন্তু আমাদের সিলেবাস দুটোতেই দেখানো হয় এবং আমাদের এই অ্যালডোল আলফা হাইড্রোজেন থাকাটা কেন গুরুত্বপূর্ণ সেটা এখন দেখা করার চেষ্টা করবো। এবং যেটা হচ্ছে বিক্রিয়া আসলে কি, রাইট? সো প্রথম কথা হচ্ছে আলফা কার্বন কি, আলফা হাইড্রোজেন কি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা যদি এটা ধরেন একটা যৌগ দেখি, তো যৌগটা যদি দেখি যে ধরা যাক এটা যৌগ CH3COH, রাইট? এখানে তার কার্যকরী মূলকটা কি, এটা হলো তার কার্যকরী মূলক, এটাকে আমি বলতে পারি তার কার্যকরী মূলক, রাইট? কোনো সন্দেহ ছাড়া আমি বলতে পারি এটা হলো তার কার্যকরী মূলক। এটা যদি তার কার্যকরী মূলক হয় তাহলে জিনিসটা কি হচ্ছে, এখানে একটু মাথা খাটাই, এটা যদি তার কার্যকরী মূলক হয় তাহলে এখানে কয়টা জিনিস ঘটছে, সেটা হচ্ছে এটা যদি তার কার্যকরী মূলক হয় তাহলে হচ্ছে প্রথমত এটা কার্যকরী মূলক হলে দুটো জিনিস ঘটছে, সেটা হচ্ছে
এটা পাশে যে কার্বন, মানে কার্যকরী মূলকের সবার কাছে যে কার্বনটা থাকে তাকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এই যে তিনটা হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এবং অনেকে মনে করে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন না, কারণ হচ্ছে আলফা কার্বন হচ্ছে যেটা সরাসরি কার্যকরী মূলকের সাথে যুক্ত, এটা নিজেই তো কার্যকরী মূলক, মানে এই যে কার্বনটা এটা কিন্তু নিজে কার্যকরী মূলকের অংশ, তাই আমাদের ব্যাপারটাকে নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে আলফা কার্বন হচ্ছে পাশেরটা। একইভাবে আমরা যেটা দেখতে পারি CH3 CH2 CHO বা এই যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যৌগের ক্ষেত্রে আমার এটা হলো আমার আলফা কার্বন, এবং তার সাথে যে হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন, এবং এটা হলো আমার বিটা কার্বন। আর দেরি না করে আমরা এখন বিক্রিয়ার দিকে চলে যাই। বিক্রিয়াটা যদি আমরা চিন্তা করি যে একদম ইনিশিয়াল লেভেলের বিক্রিয়াটা কেমন হবে, যে ধরা যাক আমরা প্রথমে আলফা আছে মতো এরকম একটা বিক্রিয়া, এটা CH3CHO রাইট, এটাকে যদি ভেঙে লিখি সেটা হচ্ছে এরকম CH3COH। এখানে জিনিসটা যেটা ঘটে সেটা হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন আছে, তার মানে আমি CH3 কে চাইলে লিখতে পারি এইভাবে লিখতে পারি CHHH তারপর COH রাইট, এবং এখানে জিনিসটা যেটা ঘটে সেটা হচ্ছে এই যে বেস সবসময় হাইড্রোজেনকে পাওয়ার ধান্দায় থাকে, তো সে কি করবে এটাকে নেওয়ার চেষ্টা করবে, এটা কি করবে তার ইলেকট্রনটা দিয়ে হলেও সে নিজে এখানে চলে আসতে চাইবে। হাইড্রোক্সিল সবসময় মানে হাইড্রোজেন সবসময় চলার সময় সে এইচ প্লাস আকারে যায়, যার ফলে হচ্ছে সে ইলেকট্রনটা তাকে দিয়ে দিবে। আলটিমেটলি তাহলে কি হচ্ছে, আলটিমেটলি যেটা হচ্ছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যে CH2 এখানে একটা নেগেটিভ, এখানে COH রাইট, খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটা এখন কিসে রূপান্তরিত হলো, এটা নিজে এখন একটা নিউক্লিওফাইলে রূপান্তরিত হলো, এটা কিসে রূপান্তরিত হলো, এটা এখন আমার একটা নিউক্লিওফাইলে রূপান্তরিত হলো। এটা যেহেতু নিউক্লিওফাইলে রূপান্তরিত হলো, পরের ধাপটা কি, পরের একটা বিষয় যে পরের আবার একটা আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ, এটা না হলেও হবে, বাট আমি এবার এটা ইজিএসটা দিয়ে দেখাচ্ছি। ইজিএস্ট হচ্ছে এখন যদি আমরা দেখি যে একটা CH3CHO গিয়ে একে অ্যাটাক করতেছে, মানে আরেকটা গিয়ে অ্যাটাক করতেছে, এখানে যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ এটাকে আরেকটু ভেঙে লিখতে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখানে আপনার যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা হচ্ছে তুলনামূলক নেগেটিভ, এটা হচ্ছে তুলনামূলক পজিটিভ। তো এটা যেহেতু একটা পজিটিভ সেন্টার আছে, আমার নিউক্লিওফাইলটা কিন্তু এই জায়গায় অ্যাটাক করার জন্য সে অনেক অনেক বেশি করে চাইবে। পরের পেজে আমরা এটাকে আরো ডিটেইল দেখানোর চেষ্টা করব। তো আমাদের সবকিছু ছেড়ে ছুড়ে আমাদের আসল জায়গাটা কোন জায়গায় ছিল, আসল জায়গাটা হচ্ছে আমার এখানে CH2 নেগেটিভ CHO, এখানে এইটা একটা আমার নিউক্লিওফাইল তৈরি হয়েছিল, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। আমি আবার এটাকে রেকর্ড মানে আবার এমফেসিস দিয়ে বলি এটা হলো আমার নিউক্লিওফাইল। আর পরবর্তীতে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার CH3COH এখানে একটা পজিটিভ সৃষ্টি হয়েছে, একটা নেগেটিভ সৃষ্টি হয়েছে, ডেল্টা দিয়ে দেখাচ্ছে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। সো নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক করবে, আর আলটুলে ডাবল বন্ডের এটা একটা এদিকে এটা ভাঙতে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে CH3CO এভাবে আর এভাবে রাইট। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু দেখতেছে নিউক্লিওফাইল, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হবে CH2CHO, এবং আলটিমেটলি আমার যে আগে এইচ প্লাসটা চলে গেছিল না হাড়ের সাথে সে আবার ফিরে আসবে এবং এখানে গিয়ে যুক্ত হবে রাইট, এবং আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CH3COH CH2CHO। এবং এটা যদি আমরা অ্যালডিহাইড মূলক হয়, মূল যৌগটা অ্যালডিহাইড, এটা হচ্ছে তার আলফা কার্বন, এটা হচ্ছে তার বিটা কার্বন, এটাকে বলা হয় যদি বিটা কার্বন এটা হাইড্রক্সি মূলক আছে এটাকে বলা হয় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এবং আমরা মনে রাখবো যে আমাদের অ্যালডোল কন্ডেনসেশনে সবসময় আলটিমেট প্রোডাক্ট হবে একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এবং যেহেতু আমার আলফা কার্বনের একটা হাইড্রোজেন সরে অপসারিত হয়েই বিক্রিয়াটা হচ্ছে, সুতরাং আমার প্রথম যে নিউক্লিওফাইলটা গঠন করবে তার তো অবশ্যই একটা আলফা হাইড্রোজেন দরকার আছে, কারণ আলফা হাইড্রোজেন তো অপসারিত হচ্ছে, পরেরটা থাকুক না থাকুক দরকার নাই, কিন্তু আমার যেটা নিউক্লিওফাইল তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন থাকতে হবেই রাইট।
সো এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন যে আমাদের অ্যালডিহাইডের বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু কথা হচ্ছে এখন যদি আলফা হাইড্রোজেন না থাকে, দুটোর কারোই যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে বিক্রিয়াটা কেমন হবে? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ক্যানিজারো বিক্রিয়া করে নিব। এতক্ষণ পর্যন্ত অ্যালডোল ঘনীভূকরণ নিয়ে কাজ করেছে, যেখানে আলফা হাইড্রোজেন থাকে, যেখানে হচ্ছে আমার আলফা হাইড্রোজেন থাকে, যার ফলে যেখানে যে কোনো একটা আলফা হাইড্রোজেন থাকতে হয়। কিন্তু এখন আমরা একটা ক্যানিজারো বিক্রিয়া করবো। ক্যানিজারো বিক্রিয়া করার জন্য হওয়ার শর্ত কি? ক্যানিজারো বিক্রিয়া হওয়ার তিনটা শর্ত থাকবে। সেটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে দুটি কার্বনিল যৌগের মধ্যে বিক্রিয়া, দুটি কার্বনিল যৌগের বিক্রিয়া, এটা হচ্ছে প্রথম শর্ত। দুই নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে কোনোটারই আলফা হাইড্রোজেন থাকবে না, কোনোটারই কি থাকবে না, আলফা হাইড্রোজেন থাকবে না। আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো বা শর্ত হলো, এখানে আমি গাঢ় হাইড্রক্সিল দ্রবণ ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা? গাঢ় হাইড্রক্সিল দ্রবণ। আগেরটার সাথে মিল কোন জায়গায়? মিল হচ্ছে আমরা কার্বনিল যৌগের বিক্রিয়া করছি এই ক্ষেত্রে। অমিল জায়গাটা হচ্ছে, আগেরটাতে আলফা হাইড্রোজেন থাকা দরকার ছিল, অ্যাটলিস্ট যে কোনো একটাই, কিন্তু এখানে আলফা হাইড্রোজেন থাকবে না। আলফা হাইড্রোজেন থাকলে এই বিক্রিয়াটা হবে না। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাঢ় OH- দ্রবণ ব্যবহার করা হচ্ছে। তার আগে এটা করার আগে আমার একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনাল রিয়াকশন সম্পর্কে বলতে হবে। ডিসপ্রপোর্শনাল রিয়াকশন বলতে কি বুঝি? ডিসপ্রপোর্শনাল রিয়াকশন বলতে বোঝায় একই যৌগের জারণ এবং প্লাস বিজারণ ঘটবে। মানে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে একই যৌগের জারণ এবং বিজারণ ঘটবে। যেমন আমরা একটা জিনিস আবার রিভিউ করি, যেমন ধরা যাক কোনো অ্যালকোহলকে আমি যদি জারণ করি তাহলে সেটা তৈরি করবে অ্যালডিহাইড বা কিটন। আমরা জানি অ্যালডিহাইড বা কিটন, আমি অ্যালডিহাইডে লিখলাম আপাতত। অ্যালডিহাইডকে জারণ করলে আমার তৈরি হবে অ্যাসিড, রাইট? আবার একইভাবে আমি একে যদি বিজারণ করি বা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে পুরোটা উল্টা হবে প্রসিডিওর। সো আমরা জানি কার্বনিল মূলকে জারণ বিজারণ করলে কি ঘটে, জারণ করলে ক্রমান্বয়ে অ্যাসিড তৈরি করে, আর বিজারণ করলে অ্যাসিডের ক্রমান্বয়ে আমরা অ্যালকোহল পাবো। সো এখন এই ক্যানিজারো বিক্রিয়ায় আসলে কি ঘটে, যে বিশেষত কোন জায়গায়? এখানে হচ্ছে মূলত একটা ডিসপ্রপোর্শনাল রিয়াকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া ঘটে। এবং এখানে আসলে কি ঘটে, কি ঘটে এটা আমরা দেখানোর চেষ্টা করছি বিক্রিয়া দ্বারা। প্রথম একটা বিক্রিয়া যদি দেখি যে HCHO এবং আরেকটা HCHO আমরা বিক্রিয়া করাবো, এবং এখানের মধ্যে আমি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম যেটা হচ্ছে কনসেন্ট্রেটেড, রাইট? এখানে যে কোনো একটার জারণ ঘটবে এবং যে কোনো একটার বিজারণ ঘটবে। এ যদি বিজারিত হয়, বিজারিত হলে আমরা কি জানি, অ্যালডিহাইড যে বিজারিত হলে অ্যালকোহলে রূপান্তরিত হবে, রাইট? আমরা জানি অ্যালডিহাইড বিজারিত হলে সেটা অ্যালকোহলের দিকে যাবে। সো আমার এটা যদি বিজারিত হয় তাহলে কি তৈরি করবে, আমার অ্যালকোহল তৈরি করবে। আবার এটা যদি জারিত হয় সেটা আমরা কি জানি, এটা জারিত হলে কি তৈরি করবে, HCOOH তৈরি করার কথা। কিন্তু HCOOHটা তার সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম লবণ তৈরি করে ফেলতে হয়। সো এটা হলো আমার বিজারিত হওয়া ফলাফল, আর এটা হলো আমার জারিত হওয়া ফলাফল। সো একই যৌগের একই সাথে বিজারণ এবং জারণ ঘটছে, এটা জারিত হয়েছে, রাইট? তাই এই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন। এবং এই বিক্রিয়া করতে গেলে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাতে কোনো আলফা হাইড্রোজেন থাকতে হবে না। আমি যদি এই যৌগটা নিয়ে একটু ভাবি তাহলে দেখেন এই HONH এটা হলো আমার কার্যকরী মূলক, এখানে কোনো আলফা কার্বনই নাই। আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না, রাইট? এরপর একটা বিক্রিয়া দেখায়, সেটা হচ্ছে আমাদের যদি বলি যে প্রশ্ন যদি করা হয় যে বেনজালডিহাইড এটার কি ক্যানিজারো বিক্রিয়া হবে কি না, প্রশ্ন হতে পারে যে এই বেনজালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়া হওয়া পসিবল কি না। তাহলে আমার চিন্তা করতে হবে যে বেনজালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে কিনা। সেটা করার আগে আমি এটাকে আরেকটু ভেঙে লিখি। ভেঙে কিভাবে লিখতে পারি? ভেঙে লিখতে গেলে আমরা এটা 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 সিওএইচ, রাইট?
আমার কার্বন যুক্ত আছে এটা, নর্মালি তাদের প্রত্যেকের একটা করে হাইড্রোজেন থাকবে, কিন্তু এইটার এই যে এটা এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কারণ তার এখানে দুইটা, এখানে তিনটা আর এখানে একটা দিয়ে বন্ধন করছে, যার ফলে তার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে গেছে, যার ফলে এই আলফা কার্বনের কোনো আলফা হাইড্রোজেন নাই। যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নাই, সেহেতু বেনজালডিহাইড আমার ক্যানিজারো বিক্রিয়া দেখাবে, এবং আমরা উদাহরণ দিয়ে সেটা এখন ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা দেখে গিয়েছি যে আমার বেনজালডিহাইড, বেনজালডিহাইড CHO, আমরা বুঝে গেছি এর কোনো আলফা হাইড্রোজেন নাই। তাহলে দুটা বেনজালডিহাইডের সাথে যদি বিক্রিয়া ঘটে এবং এখানে একটা অসামঞ্জস্য বিক্রিয়া ঘটবে, এবং এখানে একটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, এটা যদি আমার এই ক্ষেত্রে বিজারিত হয়, তাহলে সেটা তৈরি করবে কি, CH2OH, অ্যালকোহল তৈরি করবে, এবং এটা অ্যাসিড তৈরি করতে গিয়ে অ্যাসিডটা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে COONa তৈরি করবে। তার মানে এটা হলো বিজারিত ফলাফল এবং এটা হলো জারিত ফলাফল। এবং আমরা মনে রাখবো ক্যানিজারো বিক্রিয়ায় কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, এখানে যদি n সংখ্যক কার্বন থাকে এখানেও কিন্তু n সংখ্যক কার্বন থাকবে, এখানে যদি n সংখ্যক কার্বন থাকে এখানেও কিন্তু আমার n সংখ্যক কার্বন উপস্থিত থাকবে। তো এখান থেকে আমি খুব ইজিলি বুঝতে পারি এটা হলো একটা অসামঞ্জস্য বিক্রিয়া, এবং বেনজালডিহাইডে আমার ক্যানিজারো বিক্রিয়া হওয়া সম্ভব। এরপরে আমরা আরেকটা যৌগ নিই, যেটা হলো CCH3CHO। এই যৌগের কি আমার ক্যানিজারো বিক্রিয়া হওয়া সম্ভব কিনা আপনারা দরকার হলে পজ দিয়ে দেখতে পারেন, বা চিন্তা করে দেখতে পারেন, বা ভাবতে পারেন যে এইখানে আমার ক্যানিজারো বিক্রিয়া হওয়া পসিবল কি না। আশা করি আপনারা চিন্তা করছেন, কিন্তু এখানে আমরা যদি এই যৌগটাকে আরেকটু ডিটেইল করে ভাঙি বা তার এভাবে ভাঙি, তাহলে আমরা পাচ্ছি কি, রাইট, এটা CH হবে যদি একটা CH থাকে, সরি এটা CH হবে না, এটা CH2-3 হবে, তো এটা ভুল হয়েছে, সো এটাও আরেকটা CH3, রাইট। সো এখানে আমি এটা আবার আসবো ব্যাপারটা, এটা হচ্ছে আমার এই যৌগটা একটা ক্লিয়ার করে লিখতে গেলে সেটা হলো CCH3CHO, রাইট। সো এইটা হলো তার আলফা কার্বন, কিন্তু এই আলফা কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নাই, তাই এই যৌগের ক্যানিজারো রিয়াকশন পসিবল। কিন্তু আমার যদি এটা না হয়ে যদি আরেকটা দ্বিতীয় একটা এক্সাম্পল দেখাই, CCH3-2, যেটা আমি এটাকে ভুল করে দিয়ে ফেলছিলাম CHO, এটার যদি দেখাই, তাহলে এটার ক্ষেত্রে যেটা ঘটবে, এটার দুইটা মিথাইল মূলক আছে ঠিক আছে, কিন্তু এটার কিন্তু একটা হাইড্রোজেন আছে এবং এখানে আমার CHO আছে, এটা হচ্ছে আমার কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা কার্বনের, কিন্তু এখানে একটা আলফা হাইড্রোজেন রয়ে গেছে, তার এটার করার জন্য আমার কোনো প্রকার ক্যানিজারো বিক্রিয়া হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটার ক্যানিজারো বিক্রিয়া পসিবল, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া হবে না। তো এই বিষয়টা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ক্যানিজারো বিক্রিয়া আপনাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, তাই এটা আমি এই ডিটেইল পড়ানোর চেষ্টা করেছি। এখন মিথানলের পলিমার নিয়ে কাজ করব। মিথানল হলো এটা HCHO, এটার পলিমার কেমন হতে পারে, তার একটা বিশেষ ডেলরিন নামে যাকে আমরা এই পলিমারটা বাজারে পাই, তার অনেক ধরনের ব্যবহার আছে, এটা খুবই শক্ত প্লাস্টিক এবং কাঠ ও ধাতুর বিকল্প রূপে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। তো এটা কিভাবে ঘটে, সে প্রথম কথা হচ্ছে আমার এটাকে পানি বাষ্পীকরণ করার মাধ্যমে আমি এই পলিমারটা পাচ্ছি, এবং আলটিমেটলি আমি এই পলিমারটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। সো ব্যাপারটা হচ্ছে এই পলিমারটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা এটাকে ফোকাস করার চেষ্টা করছি। এখন আমরা যে পলিমারটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ট্রাইঅক্সেন, এটা একটু স্ট্রাকচারটা মনে রাখা দরকার, কারণ হচ্ছে ট্রাইঅক্সেনের স্ট্রাকচারটা আমরা অনেক সময় পরীক্ষায় ভুল করে থাকি, তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা অক্সিজেন হবে এক্সট্রা, আমরা যদি মিথানলের ট্রাইমার যেটাকে বলা হয় আমরা যদি এটাকে করতে চাই, তাহলে এটা কিভাবে ঘটে, সেটা হচ্ছে দেখেন যে আমার এটা বোঝানোর জন্য সেটা হচ্ছে CH2 একটা অক্সিজেন, আর পাশে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, মানে পানি তৈরি হবে, তো তাই জিনিসটা এভাবে হয়।
সো অক্সিজেন আর হাইড্রোজেনকে আমি সবসময় মুখোমুখি লিখবো, একইভাবে এই হাইড্রোজেনের সাথে আমি আরেকটা অক্সিজেনকে মুখোমুখি লিখবো। তাহলে ট্রিকটা কি, অক্সিজেন আর হাইড্রোজেনকে আমি মুখোমুখি লিখবো, রাইট? তো এই H2O মানে আমার বোঝানোর জন্য, আসলে বের হচ্ছে না, কিন্তু জিনিসটা আসলে বোঝানোর জন্য বোঝাচ্ছে যে পানি সবসময় পরস্পরের বিপরীতে থাকবে। বাট পানি তারা মুক্ত হচ্ছে না এখানে, কিন্তু এখানে তারা বন্ধন করতেছে। বন্ধন কিভাবে করতেছে? এই অক্সিজেনের ডাবল বন্ডটা এখানে ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙতেছে? অক্সিজেনের ডাবল বন্ড ছিল কিন্তু একটা বন্ধন সে এদিকে নিয়ে দিচ্ছে, যার ফলে হচ্ছে কার্বন এখন দুইটা হাইড্রোজেন ধরেছিল কিন্তু সে এখন এটাকে ধরছে। এটাকে ধরে থাকার ফলে যেটা হচ্ছে, তারও যে ডাবল বন্ডকে সে ছেড়ে দিতে হচ্ছে, এবং একইভাবে এটা এই অক্সিজেনটা তো বন্ধনকে ছেড়ে দিচ্ছে, এখানে হাইড্রোজেন দুইটা এবং এখানে আমার অক্সিজেন, এবং একইভাবে আমার এই বন্ধনটাকে আমি দেখতে পাচ্ছি, রাইট? সো এটাই হলো আমার ট্রাই অক্সিজেন, যে গঠনটা নিয়ে আমরা কতটা চিন্তা করছি সেই গঠনটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই লেকচার মোটামুটি শেষের দিকে, কিন্তু শেষ করার আগে আপনাদের কিছু জিনিস বলে আমি এইখানে শেষ করতে চাই। সেটা হচ্ছে, প্রথমত আমাদের এই লেকচারে কয়েকটা জিনিসকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। যেমন একটা প্রথম দিকে হচ্ছে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি, তো এখানে একটা জিনিস ছিল সেটা হচ্ছে আমরা এই লেকচারে যেটা গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ল্যাব ভার্সেস ইন্ডাস্ট্রি। তো কোন কোন ক্যাটালিস্ট দিলে আমার ল্যাবরেটরিতে বা রাসায়নিক ল্যাবে বানানোর সুবিধা, কোন কোন প্রভাব দিলে আমার ইন্ডাস্ট্রিতে বানানোর সুবিধা, সেটা আপনাদের মনে রাখা দরকার, কারণ পরীক্ষায় অনেক সময় এটা বোঝাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় যেটা বিষয় নিয়ে কাজ করছে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন ধরনের বিক্রিয়া কখন হবে। এবং আমি বারবার বলতেছি অ্যালডোল ভার্সেস ক্যানিজারো, এই বিক্রিয়াটা আপনাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারের জন্য অ্যালডোল আর ক্যানিজারোর বিক্রিয়া নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন আসবে, যা আপনাদেরকে অনেক অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্নের আনসার করতে সেটা আপনাদের কাজে লাগবে। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ক্লেমেনসন বিজারণ। কি বিজারণ? ক্লেমেনসন বিজারণ। ক্লেমেনসন বিজারণটা নিয়ে আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পারস্পরিক রূপান্তরে কাজে আসবে, পারস্পরিক রূপান্তরে আপনার কাজে আসবে। এই তিনটা পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের কখন কোনটা পরীক্ষাগার উৎপাদন, কখন ইন্ডাস্ট্রি উৎপাদন, কোনটা অ্যালডোল কন্ডেনসেশন কখন লাগবে, কখন ক্যানিজারো বিক্রিয়া লাগবে, কখন পারস্পরিক রূপান্তরে কাজে আসবে, এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে। আপনার বুয়েটে এই চ্যাপ্টার থেকে আপনি ধরে নিতে পারবেন আপনার 10 নম্বরের প্রশ্ন এখান থেকে একটা কনফার্ম। আপনার রুয়েটে আপনি ধরে নিতে পারেন যে এখান থেকে 10 থেকে 15 নম্বরের মতো আপনি এখানে কনফার্ম, এবং চুয়েট ভর্তি পরীক্ষায় আপনি এখানে থেকে 10 নম্বরের পরীক্ষা মানে কনফার্ম, এবং আইইউটি ভর্তি পরীক্ষায় এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টা এমসিকিউ থাকে, এবং অ্যালডোল কন্ডেনসেশন এবং ক্লেমেনসন বিজারণ থেকেই আপনার মোটামুটিভাবে ধরে নিতে পারেন আইইউটি ভর্তি পরীক্ষায় একটা হলেও এমসিকিউ আপনার থাকবেই। সো ওইটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছিলাম যে এই চ্যাপ্টারটা কত কত গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারে যেটা ছিল কার্বনের যৌগের বিক্রিয়া যেটা ছিল, কিন্তু এখানে যে একটা জিনিস মনে রাখতে হবে যে 4 নম্বর পয়েন্ট, যে এখানে সবগুলো বিক্রিয়া বেশিরভাগই হয় নিউক্লিওফিলিক অ্যাটাক দ্বারা। কি দ্বারা হয়? নিউক্লিওফিলিক অ্যাটাক দ্বারা, এবং এই বিক্রিয়াগুলো বেশিরভাগ যেহেতু হয় নিউক্লিওফিলিক অ্যাটাক দ্বারা, আপনাদের বোঝার চেষ্টা করতে হবে যে এখানে বেশিরভাগ বিক্রিয়া যদি নিউক্লিওফিলিক অ্যাটাক দ্বারা হচ্ছে, তার মানে অ্যালডিহাইডের শক্তিতে সবসময় আমার কিটোনের চেয়ে বেশি হবে। এবং এই কনসেপ্ট থেকে আপনাদের বিভিন্ন সময় কুয়েট হতে শুরু করে নানা ধরনের এমসিকিউ দিয়ে থাকে। সো এইটা আপনাদের মনে রাখতে হবে, কোন মূলক বেশি সক্রিয়, কোন মূলক কম সক্রিয়, এটা হচ্ছে কুয়েটের জন্য খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন, এবং আপনারা কুয়েট ভর্তি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই নিউক্লিওফিলিক অ্যাটাকটা আপনাদের মনে রাখতে হবে। এবার যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে গ্রিগনার বিকারকের বিক্রিয়া তো আছেই, অ্যালডোল ক্যানিজারের বিক্রিয়া দেখতেই হবে, এবং ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দেখতেই হবে, এবং এটা আপনাদের মনে রাখতে হবে। এবং ল্যাব এবং ইন্ডাস্ট্রিটা আমি দেখাতে চাইছি ওভারঅল, আমাদের অ্যাডমিশন সিরিজে আমরা প্রায় সময় অ্যাডমিশন পরীক্ষায় কখন কোন প্রভাব ব্যবহার করবো আমরা বুঝতে পারি না, কোনটা ল্যাবের উৎপাদন কোনটা ইন্ডাস্ট্রি উৎপাদন বুঝতে পারি না, তাই এই লেকচারে আমি সব বোঝানোর চেষ্টা করছি। এবং এই চ্যাপ্টারের এই লেকচারে যতগুলো বিক্রিয়া সবগুলো বিক্রিয়া হচ্ছে খুবই কনসেপশনাল, এবং আমি বলতে পারি যে এই পোর্শনটা হচ্ছে মোস্ট কনসেপশনাল পোর্শন, মোস্ট কনসেপশনাল পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। এই পার্টটা আপনাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য সবচেয়ে কনসেপশনাল পার্ট, এবং সুতরাং কোনোভাবেই আপনি যদি অন্য কোনো পার্ট মুখস্থ করে পার পেয়ে যান
এই পার্টটা আপনি কোনোভাবেই মুখস্থ করে পার পাবেন না, তাই আমি বারবার বলছি এই চারটা হলেও আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই লেকচারটার প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের যাতে খুব ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আশা করি আপনারা এই লেকচার থেকে উপকৃত হয়েছেন এবং সামনের দিনগুলোতে বা আপনাদের ভর্তি পরীক্ষার দিনগুলোতে এই লেকচারের দেখার থেকে যে কনসেপ্টটা আত্মস্থ করছেন তা যাতে আপনারা কাজে লাগাতে পারবেন এবং আপনারা যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভকামনায় আমি আমার লেকচারটা শুরু শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা, 10 মিনিট স্কুলের সাথেই থাকুন।